আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই রাতের আপডেটে। যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, কুয়েতের আমির, কুয়েতের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস, এই দুই দিন উপলক্ষে কুয়েতের নাগরিক এবং প্রবাসীদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কুয়েতের আমিরি দেওয়ানির পক্ষ থেকে এই তথ্যটি প্রচার করা হয়। 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি কুয়েতের 63তম জাতীয় দিবস ও 30তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সারা কুয়েত জুড়ে। আপনি কুয়েতের কোন মন্তাকায় অবস্থান করছেন ঠিক এই মুহূর্তে ভিডিওতে কমেন্টস করে জানান। গতকাল এবং আজ কুয়েতের এই উৎসব আপনি কতটা উপভোগ করেছেন তাও লিখে জানাতে পারেন। টাওয়ারের এয়ার শো গতকাল হওয়ার কথা ছিল, আবহাওয়া সতর্কতা বা আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তির কারণে তা গতকাল বাতিল করে আজ 4টা বাজে অনুষ্ঠিত হয়েছিল। আপনি কুয়েত টাওয়ার এয়ার শো দেখেছিলেন? আমাদের ভিডিওর সাথে যে ভিডিও পাচ্ছেন, যা কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে, কুয়েত জুড়ে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়েছিল। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল বেলুন পানি বা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে ঘোষিত নিষেধাজ্ঞা তা পালন করা, যেটি কুয়েতি নাগরিক এবং প্রবাসীদের জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 17 জন প্রবাসী এবং নাগরিকদেরকে বেলুন পানি নিক্ষেপ করার আইন লঙ্ঘনের অভিযোগে আটক করেছে। কুয়েতি নাগরিকদের কুয়েতের আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হবে। প্রবাসীদের বেলায় কি সিদ্ধান্ত নেবে তা নিশ্চিত করা হয়নি। 2023 সালে 38 জন প্রবাসীকে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছিল এবং কুয়েত থেকে বহিষ্কার করেছে। গতকাল 11 জন প্রবাসীকে আটক করা হয়েছিল, তাদের বিরুদ্ধেও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। নতুন করে যাদেরকে আটক করা হয়েছে, ধারাবাহিকভাবে এই প্রবাসীদের বিরুদ্ধেও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হবে। প্রিয় প্রবাসী ভাই বোন, 1 মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। আপনাদের সকলকে আমরা বারবার সতর্ক করছি, অতি উৎসাহী হয়ে কুয়েতের জাতীয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে আপনার ক্ষতি করবেন না। যারা করবেন এটি সিদ্ধান্ত আপনার, আমরা শুধু তথ্য প্রচার করতে পারি। প্রিয় দর্শক, আপনি আপনার অবস্থান থেকে আপনার সাথে থাকা বাকি প্রবাসীকেও এই ব্যাপারটি নিয়ে সতর্ক করতে পারেন, সচেতন করতে পারেন। আপনি একজন উদ্যোক্তা, আপনার বাকালা রয়েছে, গাড়ির বাকালা রয়েছে, বা আপনি একটি পাইকারিতে বিক্রি করেন, অবশ্যই কুয়েত সরকার যে বিধিনিষেধ জারি করেছে তা মেনে চলুন 1 মার্চ পর্যন্ত। এতে করে আপনার যে বিনিয়োগ সেটিও ঠিক থাকবে, আপনার প্রতিষ্ঠান খোলা থাকবে। না হয় বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কুয়েত পরিবেশ মন্ত্রণালয়ের অভিযানে আপনার দোকান বন্ধ হয়ে যেতে পারে। আপনি কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন তাও ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।